ঘন্টা বেজে পার হয়ে গেছে, এক্সিবিশনের টাইম স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো মানে এখন এক্সিবিশন স্টার্ট করার মতো পরিস্থিতি হয়নি। দেখতে পাচ্ছেন গাইস, এই কুকুরগুলো রিয়াকশন দিচ্ছে এটা দেখার পর। হ্যাঁ নিয়েছি, কালকে দীপশিখাতি ছিল না তোমাদের হেড। হ্যালো গাইস, শুনেছি ফিজিক্সের রকেটটা নাকি বৃহস্পতিতে যাবে, মিশন জুপিটার সাথে আমি যাব, সাথে আমিও আছি। বৃহস্পতিতে প্রথম মানুষ আমি এবং পরীক্ষিত পাল। স্টে টিউন। হ্যালো গাইস, তো আমরা এখন মাইক্রোবায়োলজির সামনে দাঁড়িয়ে রয়েছি। উপর এলাকা আছে মাইক্রোবায়োলজি, জুলজির প্রতিবেশী, আমাদের পূর্বপুরুষ একই, বায়োলজি থেকে উৎপন্ন হয়েছে। তো আসুন দেখা যাক ভিতরে কি হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন বোটানি ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভিতরে যাত্রীরা উপস্থিত আছে ওজন বুঝতে পারছি না, তো যাই হোক, এটাও আমাদের একটা প্রতিবেশী, ঠিক আছে, আমাদের প্রতিবেশী বলা যায়, সব আমাদেরই প্রতিবেশী, কারণ এরা সব হচ্ছে অ্যালার্জি থেকে উৎপন্ন হয়েছে, আমরা এদেরকে প্রতিবেশী মনে করি। তো এখন যাওয়া যাচ্ছে সোশ্যালজি ডিপার্টমেন্টের ভিতরে। ডান দিকে থাকবে।
ভালো লাগে।